হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস নিউ এপিসোড অফ সিনেফিলিয়া মুভিতে লজিক কেউ বলে এত লজিক নিয়ে ভাবার কি আছে আবার কারো কাছে এটাই অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা গৃহযুদ্ধ লেগে থাকে বিশেষ করে ভারতে কোনো বড় বাজেটের অ্যাকশন মুভি বা মার্বেল ডিসির কোনো মুভি মুক্তি পেলেই এই নিয়ে শুরু হয়ে যায় শব্দ ছোড়াছড়ির খেলা কিন্তু এই শব্দযুদ্ধ থেকে মনে হয় না আজ পর্যন্ত কোনো সমাধান বের করতে পেরেছে কেউ তাই হাজির হলাম আপনাদের সামনে আসুন দেখা যাক এই গৃহযুদ্ধের কোনো সুরাহা করা যায় নাকি যারা এই লজিক নিয়ে তর্ক করে পক্ষে হোক আর বিপক্ষে দুই দলই একটা কমন ভুল করে থাকে তা হচ্ছে সিনেমার এই লজিককে ফিজিক্সের লজিকের সাথে গুলিয়ে ফেলে এবং একে প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক যুক্তিও টেনে আনে অনেকে যে কোনো সিনেমা বা গল্প তৈরির সময় লেখক প্লট ও চরিত্রগুলোকে তার মতো করে সাজায় যেমন অ্যাক্সম্যানে মিউটেন্টরা অতিমানবীয় শক্তির অধিকারী উলভরিনের হাত থেকে লোহার নখর বের হয় হ্যারি পটার জাদুমন্ত্র করতে পারে সুপারম্যান আকাশে উঠতে পারে এখন উলভরিন কেন আকাশে ওড়ে না কারণ লেখক এই চরিত্র গঠনের সময় আকাশে উঠতে পারবে এমন কোনো বৈশিষ্ট্য রাখেনি কিন্তু সুপারম্যানকে তৈরি করার সময় রাইটার তার উড়ার ক্ষমতা দিয়েছে কিভাবে সে ক্রিপ্টন থেকে এসেছে যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি থাকে ক্রিপ্টোনিয়ানরা এক ধরনের অর্গান গ্রো করে যা অ্যান্টাই গ্র্যাভিটেশনাল ডিভাইস হিসেবে কাজ করে যেহেতু পৃথিবীতে এই গ্র্যাভিটেশনাল ফোর্স কম তাই সুপারম্যানের উড়ার ক্ষমতা আছে এই যে উঠতে পারার একটা কারণ দেখানো হলো এটাই এক ধরনের লজিক যাকে বলা হয় ন্যারেটিভ লজিক তার মানে মুভির লজিক নিয়ে আলোচনা করার সময় অবশ্যই এই বিষয়টি বুঝে নেওয়া খুবই জরুরি এর গল্পে তা কি করে সাজানো এখন আয়রন ম্যানকে যে আকাশে উঠতে দেখা যায় এটা কি পসিবল না অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে এখনও পসিবল না তবে গল্পের খাতিরে পসিবল কারণ সেই গল্পে ব্যাখ্যা করা আছে আয়রন ম্যান কী করে আকাশে উড়ার ক্ষমতা অর্জন করেছে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি মুভি বা উপন্যাসে যে লজিক নিয়ে আলোচনা করা হয় তা ফিজিক্সের লজিক না আচ্ছা এখন আবারও প্রশ্ন আসতে পারে তাইলে কি মুভিতে যা দেখায় সবই লজিক্যাল কারণ রাইটার যা লিখবে আর ফিল্মেকার যা বানাবে সেটাই ঠিক ধরে ছাড়া আর কোনো উপায় নেই না এটাও ঠিক না আমি আগেই বলেছি রাইটার যখন স্ক্রিপ্ট লেখে প্লট তৈরি করে চরিত্রগুলোকে রূপ দেয় ওই গল্প যে ইউনিভার্সে অবস্থিত সেই ইউনিভার্সের রুলস সেট করে এই রুলসের বাইরে গিয়ে যদি সে কিছু করতে যায় তখনই এটা ইলজিক্যাল যেমন কুমফু হাসেল মুভিতে এক পর্যায়ে দেখা যায় নায়ক বুদ্ধাস পাম অ্যাবিলিটি অর্জন করে ও আকাশে উঠতে সক্ষম হয় এখন যদি দেখানো হয় ব্যাটম্যান এমন বুদ্ধাস পাম অ্যাবিলিটি অর্জন করে কোনো প্রকার গিয়ার ছাড়াই আকাশে উঠতেছে তখন ব্যাপারটা কি হবে এই হচ্ছে মুভিতে লজিক কিভাবে যাচাই করা যায় তার বেসিক কিছু ধারণা এখন সবচেয়ে বড় প্রশ্ন সাউথে যে দেখায় ভিলেন এক পলক ফালানোর আগেই নায়ক তার চেলাফেলাদের উড়িয়ে দেয় এইটা কোনো ন্যারেটিভ লজিকের মধ্যে পড়ে কারণ সেই সিনেমার গল্পে তো আর নায়ককে সুপার হিউম্যান রূপে দেখানো হয় নাই এখন আপনি ইচ্ছা করলে একে ইলজিক্যাল বলতে পারেন কিন্তু এই দৃশ্যের সাথে আসলে লজিকের কোনো সম্পর্ক নেই ফিজিক্সের লজিকের তো নেই ন্যারেটিভ লজিকেরও নেই এই ধরনের দৃশ্যকে বলা হয় এক্সাজোরেশান মানে অতিরঞ্জন করা আমরা অতিরঞ্জন শব্দটাকে নেগেটিভলি দেখি কিন্তু অনেক সময় মুভির বিভিন্ন দৃশ্যকে দর্শকের সামনে লার্জার দেন লাইফ ফর্মেটে উপস্থাপন করতে গিয়ে একটা রিচ টেক্সচার আনার জন্য অতিরঞ্জন ব্যাপারটা ব্যবহার করা হয় যেমন গডফাদারের প্রথম দৃশ্যে মার্লন ব্রান্ডোর ছয় মিনিটের একটি ড্রামাটিক ইভেন্ট দেখানো হয় জাস্ট তার ইগো দেখানোর জন্য যা গডফাদারের চরিত্রকে দর্শকদের সামনে তুলে ধরে We've known each other many years, but this is the first time you ever came to me for counsel for help. I can't remember the last time that you invited me to your house for a cup of coffee. তারপর বাহুবলিতে শিবগামীর কথা বলার স্টাইল এক ধরনের এক্সটাজারেশন इनके कपट से महिष्मति मैली हो गई रक्त से नहला दो হলিউডের বিখ্যাত পরিচালক তারান্তিনো এই অতিরঞ্জন ব্যাপারটা বেজায় পছন্দ করেন তাই তার মুভিতে বিভিন্ন রূপে এই অতিরঞ্জন ব্যাপারটাকে দেখা যায় উদাহরণ হিসেবে দেখা যাক কিলভিল মুভিতে র্যান তানাকার মস্তক ছিন্ন করার সেই দৃশ্য এভাবে রক্ত বের হওয়া মেডিকেলি ইম্পসিবল তাহলে কেন দেখাইল তা মুভিতেই বলা আছে এই এক্সাজোরেশন ম্যাথড হলিউড বলিউড সব মুভিতেই দেখা যায় শুধু সমস্যা হচ্ছে হলিউডের মেথডগুলো অনেক ধরনের এলিমেন্টে দেখানো হয় কিন্তু ভারতে শুধু গাড়ি উড়িয়ে এই জন্যই মূলত দর্শকরা এখন গাড়ি উড়ে যাওয়ার দৃশ্য দেখলে চিন্তা করে ও আরেকটি গাড়ি উড়ার দৃশ্য তাই ভারতীয়দেরও চিন্তা করা উচিত অন্যান্য যে সকল ভিজুয়াল এলিমেন্টগুলি থাকে সেই বিষয়গুলোতে ফোকাস করা আশা করি মুভির লজিক ও ফিজিক্স নিয়ে মারামারি কাটাকাটির কিছু সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন এবং এই রকম ভিডিও যদি আপনাদের আরও দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে